বন্ধুরা, আজকে দেখাবো নিউজ পেপারে কীভাবে অ্যাড দিতে হয়। অ্যাড যে কোনো রকমের হতে পারে, তোমাদের বিবাহ সম্বন্ধ অ্যাড, বা কোনো নাম চেঞ্জ করবে, ড্রাইভিং লাইসেন্সে কোনো নাম ভুল আছে বা প্যান কার্ডে কোনো নাম ভুল আছে সেটা সংশোধন করবে, সেই ক্ষেত্রেও নিউজ পেপারে অ্যাড দিতে হয়। সেই অ্যাডটাও তোমরা দিতে পারবে, যে কোনো নিউজ পেপারে অ্যাড তোমরা দিতে পারবে। চলো বন্ধুরা, দেখে নিই কীভাবে নিউজ পেপারে অ্যাড দিতে হয়। তোমরা ফোন বা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজারে যাবে, গিয়ে সার্চ করবে বুক নিউ অ্যাড। বুক নিউ অ্যাড সার্চ করলে দেখো এরকম একটি সাইট আসবে। তোমরা জাস্ট এই সাইটটা ওপেন করবে। ওপেন করলে এইরকম দেখো ইন্টারফেস আসবে। প্রথমে তোমাদের এই সাইটটায় গিয়ে লগ ইন অপশনের উপরে ক্লিক করতে হবে। লগ ইন অপশনের উপর ক্লিক করলে দেখো নিচে সাইন আপ অপশন আছে, তোমরা জাস্ট সাইন আপ করে নেবে। সাইন আপের উপরে ক্লিক করবে, দেখো ছোট্ট একটা ফর্ম আসবে, রেজিস্ট্রেশন ফর্ম। এখানে দেবে তোমাদের ফুল নেম, ফোন নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, পাশে একটা ক্যাপচার এখানে বসাবে। এখানে আই এগ্রিতে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করলেই তোমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে, তোমরা জাস্ট লগ ইনের ওপরে ক্লিক করে নেবে। লগ ইনের ওপরে ক্লিক করলেই দেখো এরকম একটা ইন্টারফেস আসবে, জাস্ট এখানে তোমাদের ফোন নাম্বার দেবে এবং পাসওয়ার্ড যেটা তোমরা ক্রিয়েট করলে ওটা বসিয়ে সাবমিটে ক্লিক করে দেবে। আমি দেখো ক্লিক করে দিই। প্রথমে দেখো এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে ওপরে দেখো ওপরে তোমার লগ ইন নাম দেখাচ্ছে, মাই অ্যাকাউন্ট এগুলো তোমরা দেখতে পারো, এবং কন্ট্যাক্ট নাম্বার একটা দেখাচ্ছে এবং কার্ড। চলো এখানে দেখো বিভিন্ন নিউজ পেপারে তোমরা অ্যাড করতে পারবে, বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন নাম চেঞ্জ। অনেক সময় তোমাদের নাম চেঞ্জের দরকার পড়ে, ধরো ড্রাইভিং লাইসেন্সে কোনো ভুল আছে সেই ক্ষেত্রে নাম চেঞ্জের দরকার পড়ে, বা তোমার এডুকেশনাল কোনো অ্যাড, বিজনেস রিলেটেড কোনো অ্যাড, বা লস্ট ফাউন্ড কোনো কিছু হারিয়ে গেছে সেই রিলেটেড তোমরা কোনো নিউজ পেপারে অ্যাড করবে, বা ম্যাট্রিমোনিয়াল বিবাহ সম্বন্ধে কোনো পাত্র চায় পাত্রী চায় সেরকম অ্যাড করবে, সেই ধরনের সব ধরনের অ্যাড তোমরা যে কোনো নিউজ পেপারে তোমরা অ্যাডটা করতে পারবে। এমন নয় যে তোমরা বর্তমান নিউজ পেপারে শুধু অ্যাড করতে পারবে আনন্দবাজারে, এখানে তোমরা সিলেক্ট করলে এই ক্যাটাগরি, এগুলো হচ্ছে ক্যাটাগরি, এই ক্যাটাগরি ম্যাট্রিমোনিয়াল ক্যাটাগরিতে সিলেক্ট করলে বহু নিউজ পেপার পাবো, আনন্দবাজার, আনন্দবাজার, বর্তমান, যে কোনো নিউজ পেপারে তোমরা অ্যাড করতে পারবে এবং সিলেক্ট ক্যাটাগরি হিসাবে। দেখো এখানে সাইডে রয়েছে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিতে ম্যাট্রিমোনিয়াল দেখাচ্ছে, তারপরে দেখো এখানে অফার আছে, ক্লাসিফাইড ট্যাক্স, তোমরা যেরকম ট্যাক্স দেবে সেরকম আসবে, সেরকম তার উপরে পেমেন্ট করতে হবে। দেখো এখানে দেখাচ্ছে 250 থেকে শুরু, এটা ম্যাট্রিমোনিয়ালের ক্ষেত্রে, বাট অন্যগুলোর আলাদা। যদি নাম চেঞ্জের জন্য তুমি অ্যাড দাও তাহার রেট আলাদা হবে, সেগুলোর রেট একটু কম হয়, ম্যাট্রিমোনিয়াল একটু বেশি হয়। আর এখানে দেখো কালার অ্যাড আছে এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাড আছে। যদি তুমি কালার অ্যাড করো তার রেট বেশি, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলে তার রেট কম। আর বিভিন্ন নিউজ পেপারে বিভিন্ন রকম রেট আলাদা আলাদা হয়। চলো বন্ধুরা দেখে নিই কীভাবে অ্যাডটা করতে হয়। আমি জাস্ট এক্সাম্পল হিসাবে আমি বর্তমান পত্রিকা নিলাম, ম্যাট্রিমোনিয়াল অ্যাড করব ক্লাসিফাইড টেক্সট হিসাবে। আমি জাস্ট টেক্সটার উপরে ক্লিক করে দিলাম। দেখো এখানে একটা স্যাম্পল দেখাচ্ছে যে অ্যাড ছাপানোর পরে নিউজ পেপারে কীরকম এটা রিলিজ হবে, কীরকম দেখতে লাগবে। তো তোমরা এখানে দেখো ডান দিকে কিছু ইনস্ট্রাকশান দিচ্ছে যে এটা নিউজ পেপারে যারা অ্যাড করেছে তার একটা রেটিং দিয়েছে 4.9। দেখো একটু তলার দিকে গেলে তোমরা রেটিংগুলো দেখতে পাবে কে কি লিখেছে নতুন অ্যাড দেওয়ার জন্য। দেখো পাশে লেখা রয়েছে লাল রঙের অর্ডার নিউ অ্যাড, এর উপরে ক্লিক করে দিতে হবে। জাস্ট আমি ক্লিক করে দিলাম। দেখো ক্লিক করে দিতে এরকম একটা পেজ এসছে যেখানে ইনস্ট্রাকশন আসছে, দেখো সিলেক্ট সাব ক্যাটাগরি, এবং তার তলায় আছে যার সাব ক্যাটাগরি ক্লিক করলাম। দেখো এখানে আসছে পাত্র চাই পাত্রী চাই, কী ধরনের অ্যাড দেবে এখানে মেনশন করতে হবে। জাস্ট আমি একটা নিয়ে নিলাম পাত্র চাই। এখানে আমি কিটা এখানে দেখো সাব এখানে ক্যাটাগরি রয়েছে, সাব ক্যাটাগরির মধ্যে কী কী না কী জাতের তোমরা সেটা এখানে দেবে। আর এখানে রয়েছে দেখো বোল্ড, এগুলো করলে এক্সট্রা চার্জেস চার্জেস দেখো পাশে লেখা রয়েছে। আর এখানে পাশে রয়েছে এখানে ল্যাঙ্গুয়েজ, তো যেটা আমরা এখানে লিখবো সেটা এখান থেকে, যদি তোমাদের ল্যাপটপ থেকে টাইপ করো তো সেখানে যদি বাংলা না থাকে জাস্ট এখান থেকে তোমরা বাংলার উপরে ক্লিক করে এখান থেকে দেখো এইভাবে তোমরা কপি করে নিয়ে ওখানে পেস্ট করতে পারবে। দেখো এরকম লিখলে অটোমেটিক্যালি বাংলা হয়ে যাবে এবং সেটা এখানে পেস্ট করে দেবে। দেখো আমার নাম এখানে চলে আসলো, আমি জাস্ট এটা এক্সাম্পল হিসাবে জাস্ট এটা লিখছি। তো সেটা যেটা তোমরা ওখানে লিখবে, এবং দেখো গেট স্যাম্পল অ্যাড এর পাশে এখানে চলে আসবে। তো তোমরা ধরো কিছু টাইপ মানে এক্সাম্পল দেখতে চাইছো, তো তোমরা জাস্ট এখানে গেট স্যাম্পল এখানে ক্লিক করবে, গেট স্যাম্পল অ্যাডস,
গেট স্যাম্পেল অ্যাডসে ক্লিক করলে এখানে দেখো স্যাম্পেল দেবে, জাস্ট এটা কপি করে এখানে পেস্ট করে দেবে। পেস্ট করলে এখান থেকে তোমরা পুরো এটা চলে আসবে, তোমরা এটা অ্যাডের যেটা, তো এখান থেকে তোমরা কাস্টমাইজিং করতে পারবে। ধরো তোমরা এখান থেকে ফোন নাম্বার একটা চেঞ্জ করবে, ফোন নাম্বার চেঞ্জ করে নিলে, বা এখানে হাইটটা চেঞ্জ করবে, বা এখানে কিছু দুটো একটা জিনিস যেগুলো যা চেঞ্জ করবে সেগুলো তোমরা চেঞ্জ করে নিতে পারবে। চেঞ্জ করে নিয়ে এখানে এস্টিমেট রেটটা দেখবে যে রেটটা যেটা হচ্ছে, তো যদি এক্সট্রা ওয়ার্ড অ্যাড হয় তাহলে তোমার 250 থেকে ইনক্রিজ করে যাবে, তো সেটা ওখানে দেখিয়ে দেবে কত টাকা হচ্ছে। এবং জিএসটি আরে আলাদা অ্যাড হবে, এবং এটা হচ্ছে নর্মাল এটা রেটটা হচ্ছে। এবং এখানে দেখো একটা ক্যালেন্ডার চলে এসেছে সিলেক্ট ডেট, তো এখানে তোমার ডেট সিলেক্ট করতে দেবে যে কোন ডেটে তোমরা এটা অ্যাডটা রিলিজ হবে। অ্যাকচুয়ালি বর্তমান পেপারে রবিবার করেই রিলিজ হয়, রবিবার প্রতি রবিবারে, দেখো এখানে প্রতি রবিবারের ডেট হিসাবে চলে এসেছে। তো সেই তোমার যে কোনো যদি দুটো দাও, দুটোতে ক্লিক করবে, যদি একটা রবিবারই অ্যাডটা রিলিজ করতে চাও তাহলে একটার ওপরে ক্লিক করবে, যেই ডেটে রিলিজ করবে সেই ডেটের ওপরে সিলেক্ট করে দিতে হবে। আমি জাস্ট তিনটাতেই করে দিলাম, জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি একটা দিয়ে দিচ্ছি, সিলেক্ট করে নিলাম। এখানে দেখো যদি টেক্সট বড় করতে চাও বা বর্ডার দিতে চাও তাহলে আলাদা এক্সট্রা দিতে হবে পয়সা। দেখো এখানে 500 টাকা এক্সট্রা লেখা রয়েছে যে সাইড বর্ডার দিলে, এবং 100% এক্সট্রা যদি বোল্ড টেক্সট করো। আর এখানে অনলাইন ক্লাসিফাইড এক্সট্রা 40 টাকা এক্সট্রা, তো এগুলো তুমি রাখতেই পারো আর নাও রাখতে পারো, কোনো ব্যাপার নেই। জাস্ট এবং এগুলো করলে কী হয়, তোমাদের একটু লুকটা প্রথমেই এর দিকে চলে আসে। এগুলো ফিল করার পরে দেখো তলার দিকে রেড কালারে ক্যালকুলেট ইউর বিল এর উপরে ক্লিক করে দেবে। দেখো আমি ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে দেখো এখানে দেখাচ্ছে ইম্পর্টেন্ট নোটিস, তারপরে চেঞ্জেস আসছে। তো আমরা যেগুলো ওখানে ইনপুট করলাম সেগুলো আমরা চেঞ্জ করতে পারি যে কোনো সময় বিফোর পেমেন্ট, আমরা যখন এগুলো আবার কাস্টমাইজিং করতে পারি। তো এবার নিচে দেখো আমার এখানে একটা বিলিং চলে এসেছে, এটা আমার আগে অ্যাড্রেসটা ফিল করা ছিল বলে চলে এসেছে। তোমাদের নতুন ফার্স্ট টাইম তাই তোমাদের এটা অ্যাড্রেস ফিল করতে বলবে, যে তোমাদের যেই অ্যাড্রেসটাই হবে সেই অ্যাড্রেস নাম অ্যাড্রেস পুরো ফিল করে নিতে হবে। করার পরে এখানে যে সেভ নাও করে রাখতে পারো বা মেক পেমেন্টের উপরে ক্লিক করতে পারো। সেভ নাও করলে তোমরা পরে আবার এটাকে কার্টে হয়ে থাকবে, তোমরা মেক পেমেন্ট তারপরে পেমেন্ট করতে পারবে। তো দেখো আমি মেক পেমেন্টের উপরে ক্লিক করে দিলাম, মেক পেমেন্টের উপরে ক্লিক করতে দেখো এরকম একটা পেজ আসছে যেখানে দেখো বিলিং অ্যাড্রেস শো হচ্ছে যে এই অ্যাড্রেসে বিলিং হবে, বাট এটাকে তুমি এখনও চেঞ্জ করতে পারো। এবং ইউজ একটা কয়েনের অপশন আসছে, এই কয়েনটা আমি আগে অ্যাড করেছিলাম তাই কয়েন জমছে, যখনই তুমি অ্যাড করবে তো তোমার কয়েন প্রতিটা এতে 50 করে কয়েন অ্যাড হয়ে থাকে, এবং এই কয়েনটা পরবর্তী অ্যাডে ইউজ করতে পারবে আর কি। তো পে নামের অপশনের উপর ক্লিক করে দিলে তোমার পেমেন্ট করবার অপশন চলে আসবে। তো আমি যারা এটা পেমেন্ট করলাম না, জাস্ট এটাই ফাইনাল স্টেপ, পেমেন্ট করলেই তোমার অ্যাডটা ওখানে হয়ে যাবে। এবং অ্যাডটা যখনই তোমার পেমেন্ট হয়ে যাবে, তো মাই অর্ডার যে এখানে আছে দেখো মাই অর্ডার উপরে ক্লিক করে দেবে। মাই অর্ডার উপরে ক্লিক করলে তোমার অর্ডারটা এখানে শো হবে, দেখো জাস্ট এই ক্লিক করে দিলাম, আমি যত অ্যাড অর্ডার করেছিলাম সব এখানে শো হচ্ছে। তো কারেন্ট যেটা সেটা প্রথমেই দেখাবে, সেটার উপরে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করলে তোমাদের দেখাবে যে অ্যাডটা এখন স্থিতি কী আছে, অর্ডার স্ট্যাটাস কী আছে এখানে দেখিয়ে দেবে। যদি অর্ডারের স্ট্যাটাস এখানে দেখিয়ে দেয় যে অর্ডার, তো তোমার জাস্ট অর্ডার হয়েছে, এবং প্রসেস তারপরে একটা দেবে, তারপরে দেবে পাবলিশড। পাবলিশড মানে তোমার অ্যাডটা অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে, মানে নিউজ পেপারে ছেড়ে দিয়েছে। তো তোমরা যে নিউজ পেপারে দিয়েছো সেই নিউজ পেপারটাই তোমরা দেখতে পাবে ওই ডেটে, যে ডেটে তোমরা পাবলিশ করেছো। বন্ধুরা এই হচ্ছে প্রসেস, এইভাবে তোমরা যে কোনো নিউজ পেপারে অনলাইনে অর্ডার করতে পারবে, এবং সঠিক সময়ে তোমরা সেটা রেজাল্ট পেয়ে যাবে। তো যদি ভিডিও রিলেটেড কোনো কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি পুরো ডিটেলসে মোটামুটি দেখালাম। এবং এখানে বহু ক্যাটাগরি আছে, এত ক্যাটাগরি দেখানো সম্ভব নয়, তোমরা একটু ভিডিও স্ক্রিনশট নিয়ে দেখে নেবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, দেখা হবে এই ধরনের আরও একটি নতুন ভিডিওয়। থ্যাংক ইউ, ভিডিওটা সম